আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে আবার ফিরে এসেছি আমাদের নতুন একটি পডকাস্ট নিয়ে। এই পডকাস্টে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দৃঢ় সংকল্প অসম্ভবকেও সম্ভব করে তোলে। এবার যখন আপনারা এই বিজনেস ভালো করে জেনে আর বুঝে নিয়েছেন এবং নিজেদের কমন সেন্স বা বুদ্ধিমত্তার প্রয়োগ করে এই বিজনেস শুরু করে দিয়েছেন, তখন লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য আর নিজের স্বপ্নকে সাকার করে তোলার জন্য আপনাদের দৃঢ় সংকল্প নিতে হবে। আমি এখানে এটা স্পষ্ট করে দিতে চাই যে সংকল্পের মধ্যে বিরাট বড় শক্তি আছে। ব্যক্তি যদি দৃঢ় সংকল্প করে নেন তাহলে তিনি চাঁদেও পা রাখতে পারেন। কেন, আপনাদের মনে তো আছেই, নিশ্চয় আপনাদের মনে আছে অ্যাপোলো 11-এর চেপে প্রথমবার চাঁদের মাটিতে পা রাখা নীল আর্মস্ট্রং এবং এডউইনের কথা। কিন্তু তারপরেও অনেক মানুষ চাঁদে পা রেখেছেন। আমার এমন বক্তব্যের তাৎপর্য হচ্ছে এটা যে যদি কোনো ব্যক্তির মধ্যে কিছু একটা করে দেখানোর উৎসাহ থাকে তাহলে তিনি অসম্ভবকেও সম্ভব করে দেখাতে পারে। আমরা যদি দুনিয়ার মহান আর সফল ব্যক্তিদের জীবনী পড়ি তাহলে তাদের সকলের জীবনে আমরা একটা জিনিস সমান রূপে দেখতে পাব, আর সেটা হচ্ছে এই যে ওনাদের প্রত্যেকের সংকল্প অত্যন্ত দৃঢ় ছিল। দৃঢ় সংকল্পের জোরেই ওনারা সফলতার শিখরে আরোহণ করেছিলেন। যেসব বৈজ্ঞানিকদের আবিষ্কারের কারণে আজ আমরা বিভিন্ন প্রকার সুখ সুবিধা ভোগ করছি, তাদের কাছে যদি নিজেদের স্বপ্ন সাকার করে তোলার জন্য দৃঢ় সংকল্প না থাকতো তাহলে তারা নিজেদের প্রথম ব্যর্থতাতেই হার মেনে নিয়ে চুপচাপ বসে পড়তেন, আর দুনিয়া তাদের দ্বারা আবিষ্কৃত বস্তুগুলো থেকে বঞ্চিত হয়ে পড়ত। একবার ভেবে দেখুন, আপনি এখন আমার এই যে অডিওটি শুনছেন এটাও কখনো না কখনো কারোর স্বপ্ন ছিল এবং তিনি দৃঢ় সংকল্প গ্রহণ করেছিলেন যে এরকম একটা ডিভাইস তৈরি করবেন, অ্যান্ড দ্যাটস ওয়াই আজকে আপনি আমার কিন্তু এই অডিও শুনছেন। অসংখ্যবারের ব্যর্থতাও তাদের দৃঢ় সংকল্পকে ভাঙতে পারেনি, আর সেই দৃঢ় সংকল্পের জোরেই আজ বিশ্ব ইতিহাসে তাদের নাম স্বর্ণক্ষরে অঙ্কিত হয়ে রয়েছে। আমি যদি থমাস আলভা এডিসনের কথা বলি তাহলে এখানে আপনাদের তথ্যের জন্য এটা জানিয়ে রাখ যে অসংখ্য জিনিসের আবিষ্কারক থমাস আলভা এডিসন নিজের স্বপ্নকে সাকার করে তোলার প্রচেষ্টায় অসংখ্যবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু প্রতিটি ব্যর্থতার পরে ওনার ভেতরের দৃঢ় সংকল্প থেকে দৃঢ়তার হতে থেকেছে। যতবার থমাস আলভা এডিসন ব্যর্থ হয়েছেন ততবারই ওনার সংকল্প কিন্তু দৃঢ় থেকে দৃঢ়তর হতে থেকেছে। যদি আপনাদের সংকল্প দৃঢ় হয় তাহলে আপনারাও মামুলি পাথর থেকে পরশ পাথর হয়ে উঠতে পারবেন। মাই ডিয়ার ফ্রেন্ড, এই বিজনেস শুরু করার আগে আপনারাও দৃঢ় সংকল্প করে নেন যে যা কিছুই হোক না কেন আপনারা হার মানবেন না আর এই বিজনেস ছেড়ে দেবেন না। যাই হোক না কেন আপনারা এই বিজনেসে সফল হবেনই হবে, এমনটা ঠিকই বলা হয়েছে। ময়দান ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তি কখনো জয়লাভ করে না, আর জয় হওয়া ব্যক্তি কখনো ময়দান ছেড়ে পালায় না। উইনার নেভার কুইট অ্যান্ড কুইটার নেভার উইন। আমার দাবি যে আপনারা নিশ্চিত রূপে সফল হবেন, এটা আমার দাবি। সফলতা কর্মবীরদের দাসী হয় আর সেটা এক না একদিন নিশ্চিত রূপেই আপনাদের চরণ স্পর্শ করবেই। এখানে আমি কেবলমাত্র বিজনেসে কথা বলছি না, জীবনে আপনারা যে কাজই করুন না কেন সেটা দৃঢ় সংকল্পের সাথে করুন, আর তাহলে আপনারা এটা দেখতে পাবেন যে অনেক অসম্ভব মনে হতে থাকা কাজও আপনারা সম্ভব করে দেখিয়েছে। সো আপনাদের যদি এই পডকাস্ট ভালো লাগে এবং এর দ্বারা যদি আপনার মনে হয় যে আপনি কোনোভাবে উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই আপনার পরিচিত এবং আপনার কাছে থাকা মানুষদের সঙ্গে এই পডকাস্টটি শেয়ার করুন। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন আপনার এই অডিও পডকাস্টটি কেমন লাগলো। অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।